27/5/2021, বার হলো বৃহস্পতিবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে মানুষের ভাগ্যে কি আছে? আজকে চন্দ্র জ্যৈষ্ঠা নক্ষত্রে আছে, অর্থাৎ বুধের নক্ষত্র। জ্যৈষ্ঠা নক্ষত্র হলো বুধের নক্ষত্র, বৃশ্চিক রাশিতে। আজকে যেমন মেষ রাশির মানুষের কিছু সুযোগ সুবিধা লাভ করবেন, অনেকভাবে আপনি যদি কোনো বিপদে পড়েন আজকে কিন্তু যে কোনো মানুষের সহায়তা পাবেন, সরকারি সাহায্য পেতে পারেন। মানুষের সাথে আপনার যোগাযোগটা বেশ সরল হবে আজকে। যে সকল মানুষ বিপদের দিনে আপনার পাশে দাঁড়াচ্ছিল না, তারা কিন্তু আজকে আপনার পাশে দাঁড়াবে। ওভারঅল বলা যায় মেষ রাশির মানুষের আনুষঙ্গিক দিক থেকে অনেক দিক থেকে শুভ ফল হবে, তবে স্বাস্থ্যের দিকে বেশি করে নজর রাখতে হবে এবং যোগ বা প্রাণায়াম করতে পারেন যদি মানসিকভাবে কিছুটা হয়রানির শিকার হন, বা মেডিটেশন করতে পারেন। বৃষরাশির মানুষের আজকের দিনেও জলের জায়গা এড়িয়ে চলুন। জল থেকে কোনো বিপদের সম্ভাবনা হতে পারে, জল থেকে কোনো ক্ষতি হতে পারে আপনার। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। বিবাহের জন্য যারা চেষ্টা করছেন তাদের বিবাহের যোগাযোগ বাড়বে, তবে ঘটক মারফত বিয়ে করতে গেলে কিছুটা মিথ্যা কথা কিন্তু আপনাকে হয়তো বলবে, একটু যাচাই করে নেবেন সেটা। তাছাড়াও বৃষরাশির মানুষের যারা মাছের ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু অতি সহজে মাছ পেয়ে যাবেন। অর্থাৎ ব্যবসা বলা যায় ব্যবসাটা কিন্তু ভালো হবে, খারাপের ভালো মন্দের ভালো। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগের কাজ করছেন, পরামর্শদাতার কাজ করছেন, তাদের কিন্তু ভালো মুনাফার দিন আজকে। মিথুন রাশি, চিকিৎসার খরচ অনেকটা কম হবে। যদি পরিবারের কেউ চিকিৎসার জন্য কোনো সমস্যায় পড়ে, তাহলে জানবেন আজকে কিন্তু রিলিজ হয়ে যাবে, আজকে ছাড়া পেয়ে যেতে পারে। তাছাড়াও আপনার যতটা আপনি আশা করেছিলেন তার থেকে অনেকটা খরচ কম হবে। আজকে ডাক্তারি অনেকটা সাপোর্ট আপনি পাবেন, কোনো বন্ধুদের থেকে কোনো সাহায্য পেতে পারেন। পাড়ার কোনো ক্লাব বা কোনো সংগঠন বা কোনো সংস্থা আজকে আপনার পাশে দাঁড়াতে পারে, অর্থাৎ সাহায্যের হাত কিন্তু আপনি অনেকগুলোই পাবেন। তাছাড়াও ভালোবাসার দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন, আপনার ভালোবাসার মানুষও আজকে আপনাকে সাপোর্ট করবে। কর্কট রাশির মানুষ, আইটি সেক্টরে যারা কাজ করছেন তাদের ভালো যাবে, কোনো মুনাফা বা বোনাস পেতে পারেন। তাছাড়াও আজকে আপনার কিছুটা তীক্ষ্ণ বুদ্ধির জন্যে কাজটাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। তবে কর্কট রাশির মানুষ খেয়াল রাখতে হবে তন্ত্র মন্ত্র দিয়ে যাতে আপনাকে কোনো ক্ষতি না করতে পারে। আপনার কোনো শত্রু যদি কেউ থাকে, গুপ্ত শত্রু, তাদের থেকে খুব সাবধানে থাকবেন। সিংহ রাশির মানুষ, অতিরিক্ত লোভ করলে কিন্তু আজকে আপনার অর্থহানি হবে। অতিরিক্ত লোভ বা অতিরিক্ত আশা করলে কিন্তু আজকে আপনি যে কোনোভাবে অর্থ আপনার বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার প্রয়োজন আছে। অর্থাৎ কোনো মানুষের সাথে যদি কোনো বিষয় নিয়ে আপনার কোনো আলোচনা, দেখা যাচ্ছে আপনি একটা গাড়ি কিনবেন কিন্তু সেই গাড়ির অনেক পার্টস পাতি হয়তো খারাপ, আপনি না জেনে কিনে ফেললেন, তো সেখানে আপনার স্বাভাবিকভাবে লস হবে। তো কিছু জিনিস কেনাকাটার ব্যাপারে একটু সচেতন থাকা অবশ্যই কর্তব্য, না হলে কিন্তু আপনি অনেকটা লসের সম্মুখীন হতে পারেন। কন্যা রাশির মানুষরা কিছুটা আর্থিক হয়রানির শিকার হতে পারেন আজকে। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ, মানে কাগজ বা নথিপত্র বা কোনো জিনিসপত্র বা ব্যবসার কিছু জিনিস আপনার নষ্ট হয়ে যেতে পারে, যারা কন্যা রাশির মানুষ, সেই দিক থেকে কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। পরিবারের মধ্যেও যেন একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে মানসিকভাবে আপনি কিছুটা টালমাটাল থাকতে পারেন। সন্তানের প্রতি রাগ হতে পারে। তুলা রাশির মানুষ, আজকে আপনার বাড়িতে পোষা কোনো জীবজন্তুর থেকে কোনো রোগ ব্যাধি আসতে পারে, তাদের কোনো রোগ বা ঠান্ডা লেগে যাওয়া এই ধরনের কিছু কিন্তু ঘটতে পারে যারা তুলা রাশির জাতক।
তাদের অবশ্যই দেখা প্রয়োজন। ব্যাপারটা চাষের কোনো ক্ষতি হতে পারে তুলারাশির মানুষের যারা চাষবাসের সাথে যুক্ত আছে, ফসল নষ্ট হয়ে যেতে পারে। আজকে এমনি এখন ওয়েদার খুব খারাপই চলছে, আপনারা সবাই জানেন কম বেশি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা কিন্তু একটু ভাবার ব্যাপার আছে। বৃশ্চিক রাশির মানুষ আজকে খুব হাসি খুশিতে এই দিন যাবে, অন্যান্য দিনের থেকে আজকে আপনি যথেষ্ট মোটিভেটেড থাকবেন, যে কোনো জিনিসে আপনি পজিটিভ হবেন, কোনো না হয়তো আপনার মুখে আসবে না, কঠিন সমস্যারও কিন্তু আজকে আপনি সমাধান করে ফেলতে পারবেন। আজকে আপনার মনোযোগ থাকবে তুঙ্গস্থ, অর্থাৎ মনের জোরের সাথে আজকে আপনি কাজ করতে পারবেন, সবাইকে নিয়ে চলতে পারবেন, সবার সাহায্যও পেতে পারেন আজকে, কারণ বৃশ্চিক রাশির মানুষের আজকে খুব ভালো যাবে। ধনুরাশি, শিক্ষাক্ষেত্রে কিছুটা বিঘ্ন সৃষ্টি হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে উপকরণগুলো আজকে কিছুটা নষ্ট হয়ে যেতে পারে, যেমন বই, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, খাতাপত্র, যারা বিদ্যার্থী আছে ধনুরাশির মানুষ তাদের এই জিনিসগুলোকে না একটু গুছিয়ে রাখার প্রয়োজন আছে, না হলে কিন্তু হাতের কাছে এই জিনিসগুলো নাও পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে, অর্থাৎ মনোযোগ বেশিক্ষণ স্থায়ী হবে না। প্রতিবেশীর সাথে অকারণে ধনুরাশির মানুষের বাদানুবাদ তৈরি হতে পারে কোনো জিনিসের ব্যাপার নিয়ে। বাড়িতে যদি কোনো জিনিস থাকে, মূল্যবান জিনিস থাকে, একটু নজর রাখবেন, চুরি হওয়ারও কিন্তু ব্যাপার চলছে এখন ধনুরাশির ক্ষেত্রে। অবশ্য মকর রাশির ক্ষেত্রে বাড়ি হতে পারে, যারা বাড়ি বা গাড়ির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আর সে কিন্তু নতুন করে কোনো বাড়ি ঘরের কোনো সন্ধান পেতে পারেন দালাল মারফত, বা আপনি নিজে যদি একটু চেষ্টা চরিত্র করেন, অর্থাৎ যারা বাড়ি কেনার চেষ্টা করছেন বা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন তাদের কিন্তু এই স্বপ্ন পূরণটা হতে পারে। ফ্ল্যাট বা কোনো গাড়ি, নতুন জিনিস, পুরানো জিনিস না, যারা নতুন কোনো জিনিস ক্রয় করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একমাত্র। যারা কোনো খুচরো ব্যবসায়ী বা খুচরো কোনো কাজ করেন বা সেল করেন তাদের কিন্তু খুব বেশি লাভ হবে না, সেই ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে, যারা ছোটখাটো ব্যবসায়ী আর কি। কুম্ভ রাশির ক্ষেত্রে জল থেকে সাবধানে থাকতে হবে, কুম্ভ রাশির ক্ষেত্রে আশপাশে যেখানে জল আছে সেখান থেকে ডেঙায় চলে আসুন, কেননা কুম্ভ রাশির ক্ষেত্রে জানবেন খুব এফেক্টেড করে এই জল জিনিসটা, যদি জলের কোনো ব্যাপার থাকে আচমকা আপনি হয়তো সেখানে গেলেন সেখানে বিপদ হতে পারে। যারা বিশেষ করে কোনো মিডিয়া লাইনে কাজ করছেন তারা অনেক সময় অনেক খবর এমনভাবে করেন, অনেক অনেক রিক্স নিয়ে, ঝড়ের মধ্যে দেখা যাচ্ছে আপনি এমন একটা খবর পরিবেশন করছেন, যথেষ্ট রিক্স থাকে সেই ক্ষেত্রে, তো যতটা সাবধানতা অবলম্বন করা যায় সেই ব্যাপারটা দেখার প্রয়োজন আছে কুম্ভ রাশির ক্ষেত্রে, যারা সাংবাদিকতার পেশার সাথে যুক্ত কিন্তু রিক্স নিয়ে কাজ করছেন। মীন রাশির ক্ষেত্রে চিন্তার তেমন কিছু নেই, কেননা মীন রাশির ক্ষেত্রে জলে খুব একটা ক্ষতি করবে না, আপনি আগে থাকতেই অ্যালার্ট হতে পারবেন, আগে থাকতে আপনার মূল্যবান জিনিস সরিয়ে নিতে পারবেন, কেননা মীন রাশির মানুষ অল্পতেই বেশি চিন্তা করে, ভাবে, তাই তারা একটু বেশি সেফ থাকতে পছন্দ করে। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করুন।